ঘড়িতে এখন বাজছে 6:14, আর আমার স্নান কমপ্লিট, আর এদিকে রিভু ঘুমোচ্ছে দেখো কীরকম করে। এইভাবে গোটা রাত ও পুরো খাট জুড়ে এধার ওধার করে ঘুরে 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 এইদিক ওইদিক করে ঘুমোই। তো এখানে আমার গোপাল সোনাকেও ঘুমিয়ে আছে, এখনও ওঠানো হয়নি। তো আমার স্নান যেহেতু কমপ্লিট, সেহেতু আজকে গোপাল সোনাকে আমি উঠিয়ে দেব, সকালের ভোগটা দিয়ে তারপরে আমি দোকানে যাব। তো এখানে সকালের ভোগটা আমি গোপালকে দিয়ে দিই, তারপরে রিভুর খাবার টাবার বানিয়ে বাকি সব কাজ করব। আর এইদিকে দেখো সুজি বসিয়ে দিয়েছি, আর আমি এখানে একটু হরলিক্স বানিয়ে নিয়েছি। ওইদিকে আমার পুজো কমপ্লিট, আর রিভু সুজিটা করে রেখে তারপরে যাবো, যাতে এসে এসে সঙ্গে সঙ্গে খাওয়াতে পারি। আর বাইরের ওয়েদারটা আজকে দেখায় দেখো, এত সকালবেলায় মানে ভোরবেলায় সূর্যটা দেখো কি সুন্দর। আজকে রোদও সেরকমই হবে আশা করি, কারণ সকাল 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 সকালই রোদের হালকা হালকা তাপ আছে, তো বেশ ভালো লাগছে আর কি। তো আমাদের বাড়ির পেছন দিকে না পুরো আম গাছ, তো এই আম গাছটায় কি হারে যে আম এসেছে বলার বাইরে, জানি না ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি, তবে পুরো গাছ ভর্তি আম। কিন্তু যতই হোক না কেন আমগুলো একটাও খেতে ভালো না, মানে টক আচারের জন্যও ঠিক নয় আর খাবারের জন্য তো নয়ই। কিন্তু দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না, পুরো গাছ ভর্তি আম। তো চলো সময় নষ্ট না করে আমার কাজ যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই। গুড মর্নিং বন্ধুরা, অর্চিট অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তো আজকে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আর আজকে আমার বড়দের জানাই প্রণাম, আর আমার যারা সমবয়সী তাদেরকে অনেক 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 ভালোবাসা, আর আমার ছোটদেরকে অনেক আদর। তো সবারই পুরো বছরটা খুব ভালো কাটুক এটাই কামনা করি সবার ঠাকুরের কাছে। আর এই মাত্র স্নান টান করে রেডি হয়ে মানে বেরিয়ে যাব, অনেকটা দেরি হয়ে গেছে কারণ ঠাকুরমশাই চলে আসবে। তো চলো বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি, ঠিক আছে? আর রিভু রিভুর বাবা নিচে দাঁড়িয়ে আছে, আমার একটু লেট যাচ্ছে। ওম নম লক্ষ্মী দেবী আগচ্ছ যাহা গচ্ছ যাহা পৃষ্ঠ যাহা পৃষ্ঠ যাহা সন্দেহী। সুশোভন দাস না এই পয়লা বৈশাখ আসলে না খুব ছোটবেলার কথা আর কি মনে পড়ে যায়। মানে আমি যেহেতু মামার বাড়িতে ছিলাম, তো সেখানে দাদুর দোকানে না একদম ছোট বয়স থেকে আমার যতদিন জ্ঞান হয়েছে তখন থেকে হালকা হালকা মনে আছে যে আমি দোকানে যেতাম, দোকানে গিয়ে পুজো আর্চা হতো, প্রসাদ টোসাদ দেওয়া, সেদিনটা আলাদাই মজা। সারাদিনই বলতে গেলে দোকান, শুধু দুপুরবেলা খেতে আসতাম, খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বিকেলবেলা দাদুর সঙ্গে চলে যেতাম দোকানে। তো সেই দিনগুলো সত্যি মানে মানে কি বলবো, ভোলার নয় আর কি। আর আমার শ্বশুরবাড়িতেও যেহেতু পুজো হয় পয়লা বৈশাখটা, তো এবার পুজোটা হয়ে যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দোকানঘরটা খুব ছোট জায়গা, ওই জন্য খুব বেশি সাজানো গোছানো কিছুই করতে পারি না। আর যেহেতু ওষুধের দোকান সেহেতু ভেতরটা সাজানো সেরকমভাবে যাবে না, সমস্ত ওষুধ ঢেকে যাবে, ওই জন্যই ছোট্ট করে একটা পাশে ঠাকুরের পুজোটা আর হয়। তো পুজো আমাদের কমপ্লিট, ঠাকুরমশাই চলে গেছেন,
আর এখানে সমস্ত ফল মিষ্টি এগুলো এখন প্রসাদে দেওয়া হবে। আমাদের দোকানের এখানেও দেওয়া হবে আর বাড়িতেও নিয়ে যাব কিছুটা, সেখানে বাড়িতে পাড়াতেও দেওয়া হবে। তো এখন ওই জন্য কেটে নিচ্ছি আর কি, কেটে নেওয়া হয়ে গেলে তখন সব গুছিয়ে টুছিয়ে, আমি সব গুছিয়ে রেখে দিয়েছি, এবার চলে যাব, বাড়ি চলে যাব। কারণ রিবুর তো সুজি বানিয়ে রেখেছি, তোমাদেরকে তো আগেই বলেছি, তাহলে বাড়ি গিয়ে ওকে খাওয়াতে পারবো। এখন মোটামুটি 9টা বেজে গেছে, 1:30-1:15 বেজে গেছে, তো চলো বাড়ি যাওয়া যাক। আরে এটা হচ্ছে আমাদের চেম্বার, তোমাদেরকে আগে দেখানো হয়নি। তো এখানে দাঁতের ডাক্তারের যেই টেবিলটা সেটা আছে, আর এখানে পেটিতে কিছু কিছু মিষ্টি আছে, এর কিছু কিছুতে ওষুধ আছে, যেগুলো ওষুধ এখনও তোলা হয়নি সেই ওষুধ আছে, আর মিষ্টি আছে, মানে মিষ্টির প্যাকেট। তো মিষ্টির প্যাকেটে কী কী আছে সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, কারণ আমি এখন নিজেও জানি না কী আছে, কারণ আমি দেখিনি এখনও পর্যন্ত। তো আর দেরি করবো না, আমাদের সব কাজ গোটানো কমপ্লিট, এবার আমরা সোজা বাড়ি। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন আমাদের পুজো টুজো সব কমপ্লিট, অনেকক্ষণ আগে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে প্রসাদ প্রসাদ রেডি করছিলাম, দেখতেই পেলে তোমরা আশা করি। আর এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে এখন মানে পাড়ার মধ্যে কয়েকজনকে প্রসাদ দেব, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, আর উপরের ঘরটা পরিষ্কার করা হয়নি, অনেক সকাল সকাল গিয়েছি, আর মেন কথা হচ্ছে ছেলে ঘুমাচ্ছিলো, রিবু যেহেতু ঘুমাচ্ছিলো, ওই জন্য বিছানা আমি মোটামুটি পরিষ্কার করেছি, কিন্তু ভেবেছিলাম আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, তো সেটা আর হয়নি। আর সকাল সকাল উঠে রিবুর খাবার সুজি টুজি সব বানিয়ে গেছিলাম। চলো নিচে রান্না তোড়জোড় শুরু হবে, তার আগে প্রসাদগুলো দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আগে ভাতটা আমি বসিয়ে দিলাম, কারণ ভাতটা হতে থাক, তা করতে করতে আমার ওপরের ঘর সব পরিষ্কার হয়ে যাবে। আর রিভুর জামা কাপড় কাচাকুচি কিছুই করতে পারিনি অত সকালে, ওই জন্য এখন কাচাকুচিটাও করে নেব। তো বন্ধুরা, মোটামুটি ঝড়ের বেগে কাজ করে দিয়ে চলে এলাম, তোমরা তো দেখতেই পেলে, যদিও আমার অনেকটাই সময় লেগেছিল কারণ অনেক কাজ বাকি ছিল উপরের। আর নিচে চলে এসেছি, নিচে এখন বানাবো মাংস, খাসির মাংস হবে, আর ওইদিকে আমি প্রেশারে ডাল চাপিয়ে দিয়েছি, মুগের ডাল, খাসির মাংস, আলু পটলের তরকারি, চাটনি, এই কয়েকটা জিনিস হবে, তার মধ্যে চাটনিটা হয়ে আছে। আজকে যেহেতু রান্না বসাতে একটু লেট হয়ে গেছে, মানে এখন প্রায় 10টা বেজেই গেছে বলতে গেলে, আর আমরা এখনও জলখাবার খাইনি, এবার খাবো। ভাতটা নেমে গেছে, একটু ভাত খেয়ে নেব, আর রিভুকে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে দোকানে, কারণ ও বাড়িতে থাকলে আজকে কিচ্ছু রান্নাবান্না করতে দেবে না, আর এমনিতেই আজকে রান্না অনেকটাই লেটে মানে লেটে বসেছে আর কি। তো আর রান্নাটা তাড়াতাড়ি মানে কমপ্লিট করতে হবে, কারণ খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি হবে, তো ওই জন্য রিভুকে আর কি দোকানে পাঠিয়ে দিলাম, যে ও বাড়িতে থাকলে আরও লেট হয়ে যাবে, আর ওর সঙ্গে তো সময় কাউকে দিতে হবে, আমাকেই হোক বা আমার শাশুড়িমাকে হোক, যাকে হোক না কেন, তো ওই জন্য ওকে দোকানে পাঠালাম, যে দোকানে ও অনেক ভালো থাকবে। আর আমি খাসির মাংসটা প্রথমে সিটি দিয়ে নিই,
তারপরে আমি বানাই আর কি, পরে আর কোনো রকম সিটি আমি দিই না। আর এই মাংসর রেসিপিটা মানে রান্নাটা পুরো ভিডিও তোমরা আমার কুকিং উইথ অন্তরা চ্যানেলে পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা চেক করে নেবে। আর ডেসক্রিপশানে আমি এই রান্নাটার লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেটাও তোমরা পেয়ে যাবে। খুব চটজলদি হয়, তাড়াতাড়ি হয়, কোনো রকম কোনো ঝামেলা হয় না আর কি। তো প্রথমে সিটিটা মেরে নিই, তারপরে আমি যেরকমভাবে মাংস রান্না করে সেইভাবেই করি। তো আজকে বাইরে যে হারে রোদ, মানে এই দেখো ফোকাস হচ্ছে না, মারাত্মক রোদ, মারাত্মক। আর এদিকে রিভুকে আমি দোকানে পাঠিয়ে ভুলই করলাম যে ও বাড়িতে থাকলে ও রান্নাবান্না কিচ্ছু করতে দেয় না, তো ওই জন্য আরও ওকে দোকানে পাঠালাম যে ও দোকানে একটু থাকলে রান্নাটা আমি করতে পারবো পুরোপুরি। হ্যাঁ, আর একভাবে আজকে যাই হোক টুকটাক অনেক রকম হবে, অনেক রকম না কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, মেন ব্যাপার হচ্ছে। তো ওই জন্য ওকে উপরে দিয়ে এলাম ইয়েতে, কী বলে দোকানে নিয়ে যেতে বললাম। এবার ভাবছি এত রোদেও বাড়ি আসবে কী করে, স্নান করাইনি, বাড়ি এসে স্নান করাবো, মানে বাড়ি আসলে। তো দেখি কটার দিকে আসছে, যত তাড়াতাড়ি দিয়ে যায় ততই মঙ্গল। আর আমার নিচে তো দেখতেই পেলে রান্না হতো, চলো আমি উপরে এলাম, যেহেতু উপরে নিচে গেছিলাম অনেক রান্নাবান্না হলো, মানে হচ্ছে, মাংসটা চাপিয়ে দিয়ে উপরে এই জাস্ট এলাম, রিভুর জামা কাপড়গুলো রেডি করে তারপরে নিচে যাব। ও আসলে ওকে স্নান করিয়ে দিব একটু রেখে, মানে সঙ্গে সঙ্গে স্নান করালে আবার ঠান্ডা লেগে যাবে, এমনিতেই ওর একটু প্রবলেম হচ্ছে, পেটে ব্যথা করছে। তো চলো আবার নিচে গিয়ে রান্নাবান্না শুরু করি। তো মাটনটা আমার না কষা হয়ে গেছে, হ্যাঁ, এবার জল দিয়ে দেব। আর কালারটাও খুব সুন্দর এসেছে, এইভাবে রান্না করলে না মাংসের যে রঙটা সেটা খুব সুন্দর আসে। আর দেখে কিন্তু যতটা ঝাল মনে হচ্ছে ততটা কিন্তু ঝালও হয় না, আর এদিকে রঙটা একটু লাল লাল লালচে টাইপের হয়। খাসির মাংস একটু লাল লাল টাইপের ঝোল হলেই বেশি ভালো লাগে, তো সেরকমই হয়। এইভাবে এই প্রসেসে রান্নাটা করলে বেশ মোটামুটি ভালোই হয় খেতে। আমি এদিকে জল দিয়ে না ঢেকে দিয়েছি, ওটা ফুটতে থাকুক। আর আমি গরম মশলাটা বেটে নেব, গরম মশলা গুঁড়ো করে রাখা আছে কিন্তু আমার মনে হয় বাটা মশলাতে বেশি টেস্ট হয়, যতটা না মানে গুঁড়ো মশলাতে হয়, তো ওই জন্য আমি একটু শিলপাটায় বেটে নেব। তো আমাদের লাল লাল খাসির মাংস রেডি, এবার আমি গামলাতে ঢেলে নিয়েছি, সব কমপ্লিট। এবার আগে আমি রিভুকে খাইয়ে দেব, তারপরে আস্তে আস্তে দিতে থাকব। ভাত মাংস সব বেড়ে নিয়েছি, এবার সবাইকে খেতে দিয়ে দেব। আর এদিকে আমি রিভুকেও খাওয়াচ্ছি, কারণ ওকেও খাওয়াতে হবে, ওর খাওয়াতে একটু লেট হয়। এখন সন্ধে হয়ে গেছে, মোটামুটি 6:30 বেজে গেছে, তো রিভুকে খাইয়ে দিয়েছি, রিভুর খাওয়া কমপ্লিট, এখন রিভুকে রেডি করাবো আর আমিও রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব, মানে দোকানে যাব, দোকানের দিকে। তো ভাবলাম যে চলো তোমাদেরকে জানিয়ে দিই। তো তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম যে আমি কী শাড়ি নিয়ে এসেছি, আজকে সেই শাড়িটাই পরবো, এই যেটা। আর সকালে যেটা পরেছিলাম আগের দিন, যেটা পয়লা বৈশাখের জন্য ভিডিওটা করেছিলাম, ওই লাল সাদা শাড়িটা, সেটা কিন্তু পরবো না পুরনো, কারণ ওটা আমার বিয়েতে কেউ আমাকে হয়তো গিফট করেছিল, সেটা এত বছর ধরে ওরকম ভরাই ছিল, মানে নতুনই ছিল, ওটা পরিনি। তো সেদিনকে আর ভিডিও করার জন্য আমি ভাঁজটা ভেঙেছিলাম, তো দেখলাম একদিন ভিডিও করেছি তো আজকে পরা যেতেই পারে, ওটা নতুনই বলতে গেলে, কোনো রকম কোনো জায়গায় যাওয়া হয়নি বা ওটা পরে শাড়িটা পরে কোনো কিছু খাওয়া দাওয়া কিছু হয়নি, তো নতুনই বলতে গেলে, তো ওই জন্য আজকে ওটা পরে গেছিলাম। আর সন্ধ্যের জন্য এই শাড়িটা রেখে দিয়েছি, এটা পরবো। তো চলো রেডি হয়ে নিই আর তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তো সঙ্গে থাকো। তো আমি রেডি, চলো নিচে চাই ঝটপট, রিভু কাঁদছে, রিভু তাড়াতাড়ি করছে, তো চলো আমার। তো এই হচ্ছে শাড়ি, বেশি কিছু একদম ইয়ে করিনি গরমের জন্য, তবু চুলটা এরকম করেছি।
আমরা দোকানে চলে এসেছি, অনেকক্ষণই হলো, আর বাইরে বসে আছি। বাইরে বেশ হাওয়া দিচ্ছে, মানে ঘরে মানে বাড়িতে ছিলাম বাড়ির থেকে অনেক বেশি ভালো। তো চলো দোকানটা দেখিয়ে দিই তোমাদের। তো এই হচ্ছে আমাদের দোকান, আশারি মেডি। দোকানের নামটা হয়েছে ঠাকুমার নামে আমাদের। তো চলো তোমাদের ভেতরটা দেখাই গিয়ে। পয়লা বৈশাখ কমপ্লিট। আর এখন বাজছে 9:35। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম। তো এবার রোজ দিনের মতো খাওয়া দাওয়া সব কিছু এখন শুরু করব। আগে রিভুকে খাওয়াবো, তারপরে আমাদের তখন খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা জানি না কতটা কি আমি ভিডিও শ্যুট করতে পেরেছি, তবে চেষ্টা করেছি যতটুকু। আসল কথা, এই কাজের মধ্যে না ভিডিও করাটা খুব চাপের ব্যাপার। কেউ যদি ভিডিও করে দেয় তাহলে ঠিক আছে, আর এখন প্রথম প্রথম তো একটু ভিডিও সবার সামনে করতে না একটু লজ্জা লাগে আর কি। তো যারা ভিডিও করো আর ব্লগ করো তারা মানে বুঝতেই পারবে যে প্রথম প্রথম কীরকম হয়। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো সবাই খুব 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 ভালো থেকো। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবে যে আজকের দিনটা তোমরা কেমন করে কাটালে। কমেন্ট করছো না প্লিজ, কমেন্ট তো করো। কেন কমেন্ট করছো না, কমেন্ট করলে ভালো লাগে আর কি। তো প্লিজ 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 কমেন্ট করো। তো যারা দেখছো তারা কেন কমেন্ট করো না আমি বুঝতে পারি না, তো প্লিজ কমেন্ট করো। তো আজকের বছরের এই প্রথম দিন তোমরা কীরকমভাবে কাটালে, ওকে? তো আমি খুব 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 খুশি হবো। তো প্লিজ এইটুকু আমার জন্য করো। তো সবাইকে জানাচ্ছি টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। পরের ভিডিওর জন্য সবাই একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসবে। আর হ্যাঁ, আমাদের দোকানে কী কী হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে এখনও শেয়ার করা হয়নি। তো দেখে নাও, এখানে হয়েছিল ভুজিয়া, এক প্যাকেট করে ভুজিয়া, দুটো করে লাড্ডু, দুটো করে লবঙ্গ লতিকা, একটা করে ছানা বড়া, এটাই হয়েছিল প্যাকেট। তো সবাই মিষ্টি মুখ করে নাও, সবাইকে জানাচ্ছি টাটা।